নমস্কার, দ্য রিপোর্টে আপনাদের স্বাগত। পুজোর মধ্যে ঘটল অঘটন। জাতীয় স্তরের মহিলা কাবাডি খেলোয়াড়ের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়ালো পানিহাটি শুকচর সম্মিলনী এলাকায়। সূত্রে খবর, কবাডি খেলতে গিয়ে একসময় হাঁটুতে চোট পেয়েছিলেন খেলোয়াড় কাজল খাটা। সেই চোটের যন্ত্রণা নিয়ে ভুগছিলেন বেশ কয়েকদিন ধরে। সব মিলিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন কাজল দেবী। এদিন সকাল থেকে তাকে দেখতে না পেয়ে প্রতিবেশীরা খোঁজ নেওয়া শুরু করলে ডাকাডাকি শুরু হয়। সারা শব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকতেই নজরে আসে কাজল ঘাটার নিথর দেহ। তার মৃত্যুতে কতটা হতবাক স্থানীয়রা। কাজল ঘাটা আমাদের সুকচর সম্মিলনী ক্লাবের একজন মহিলা সদস্য, কিন্তু সুকচর সম্মিলনী ক্লাবের মহিলা সদস্যর থেকেও বড়, তিনি 90-এর দশকে ন্যাশনালে কবাডি প্লেয়ার ছিলেন। উত্তর চব্বিশ পরগনা এবং সারা পশ্চিমবাংলায় কাজল ঘাটাকে চিনতেন না কবাডি প্লেয়ার হিসাবে এমন কেউ নেই। এবং আমাদের বিস্তীর্ণ অঞ্চলের লোক, যার কাজলদের অনুপ্রেরণায় যারা আজকে খেলাধুলা করে বহু জায়গায় বড় বড় নাম করেছে, আর সেই মহিলা আজকে দুপুরবেলা আনুমানিক 1টা নাগাদ তার স্বামী আসেন বাড়িতে, দরজা খুলে দেখেন যে তিনি এর থেকে বড় দুঃখের খবর আর কিছু হতে পারে না। কাজলদি যেখানেই থাকুক ভালো থাকুক, সাথে আমাদের সুকচর সম্মিলনী ক্লাবের দুর্গা পুজোটা কতটা আমরা সামিল হতে পারবো এটাও একটা বড় প্রশ্নচিহ্নের মুখে আমরা পড়ে গেলাম। কারণ পুজোর সমস্ত যাবতীয় দায়িত্ব কাজলদি নিতেন। কাজলদি নিঃসন্তান ছিলেন, স্বামী স্ত্রী, তাদের মধ্যে কোনোরকম কোনো ঝগড়া কোনো কিছু কোনো দিন হয়নি, খুব মিলমিশে। কিন্তু কাজলদির বয়সের ধরুন পায়ে একটা ভীষণ ব্যথা ছিল, হাঁটতে পারতেন না ভালো করে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা মনে হচ্ছে যে পায়ের ব্যথা থেকে বলে যে ব্যথাটা যন্ত্রণা সহ্য করতে পারেননি, সেই কারণেই এটা হতে পারে। এছাড়া আর কোনো কিন্তু স্বামী স্ত্রী পারিবারিক কোনো ঝামেলা নেই। খবর পেয়ে ঘটনাস্থলে আসে খড়দহ থানার পুলিশ। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। ঘটনায় শোকের ছায়া এলাকাসহ ক্রীড়ামহলে। রাজা দে, দ্য রিপোর্ট, পানিহাটি। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে দ্য রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।